3 দিন পরে আমার ফ্যামিলি মেম্বার্স হচ্ছে রিপোর্টটা আনতে যায়। যাওয়ার পরে তাদেরকে জানানো হয় যে আমাদের কিছুই করার নেই, আল্লাহকে ডাকেন, এছাড়া আমাদের কিছু করার নেই। আমার ব্লাড পার্সেন্ট কমে 2%-এ চলে এসেছিল, এবং একটা মানুষের ইনফেকশন থাকে শরীরে 5%, আমার ছিল 256%, 5-এর জায়গায় 256। হ্যাঁ, তো ডক্টর স্বাভাবিক আমাকে বলবে না যে আল্লাহকে ডাকেন, মানে আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে সবাইকে বলছে যে এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমি যখন যাচ্ছিলাম ICU-তে, আমার মনে হয়েছিল যে এই শেষ, মানে আমি আর স্বাভাবিক আমি আমি আর বাঁচবো না। ওই দিন মনে হয়েছে যে আজকে রাতে আমার মৃত্যু। আমার আমার অনেক বেশি কষ্ট লেগেছিল যে আমার আমাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো লোক ছিল না। আমি তো 24 ঘন্টা আমার ব্যথায়, আমার কেমন ব্যথায় আমি চিল্লাইতাম, মানে আমি এত জোরে কান্না করতাম। আমার ফ্ল্যাটের মানে অন্য অন্য ভাড়াটিয়ার আসতো আমাকে দেখতে যে কি হয়েছে, মানে আমি 1 গ্লাস পানি খাবো উঠে গিয়ে আমি খেতে পারি না, কি হচ্ছে আমার সাথে এটা আমি নিতে পারি নাই, নিতেই পারি নাই। একবারও আসে নাই মা, না ফোনও করে নাই, না। তারপরে আমি ইন্ডিয়াতে কথা বললাম যে আমি আর কেমো দিতে চাচ্ছি না, আমি হচ্ছে আসতে চাচ্ছি টেস্ট করানোর জন্য। তারা কোনোভাবেই রাজি না, আমার 6টা কমপ্লিট করতে হবে। মানে আছে না মনের একটা যে ভয় যে আমার মনে হচ্ছে যে আমি আর পারবো না পারবো না, সেম ঠিকই আমি 5টা শেষ করলাম, 6টা কেমো শেষ করলাম, 5টা কেমো অনেক কষ্টে শেষ করেছি, 6টা কেমো যখন দেই তখন তো আমার প্রচুর পরিমাণে ব্যথা, তো ব্যথা সাথে জ্বর বমি, এবং এটা কন্টিনিউ চলছে চলছে চলছে, এরকম কিন্তু অন্য কোনো কেমোতে এইভাবে চলে না, এবং ঝাঁকি দিয়ে জ্বর আমাকে 3-4টা ব্ল্যাঙ্কেট দিয়ে এভাবে চাইপা ধরতো, আমি এরকম করে উঠতাম। পরে লাস্টে আমি ওই অবস্থায় আমার হসপিটালে আসাটাও অনেক টাফ হয়ে যায়, তারপর অনেক কষ্টে আসি, তারা আমাকে কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না, আমি কেমো পেশেন্ট, টেস্ট করবে এবং টেস্টের রিপোর্ট আসতে লাগবে আরও 3 দিন। তো তখন কিছু করার নাই, ওইভাবে আরো 3 দিন আমি পার করি। কোন জায়গায় তখন তুমি? মানে বাসায়, তখন আমাকে বাসায় নিয়ে, কারণ তারা ইয়েও নিবে না, কারণ তারা তো ট্রিটমেন্ট দিতে পারবে না, হসপিটালে রাখবে কিভাবে, কেমো পেশেন্ট তাই কোনো হসপিটালেই আমার কোনো ট্রিটমেন্ট হবে না রিপোর্ট না দেখে। 3 দিন পরে আমার ফ্যামিলি মেম্বার্স হচ্ছে রিপোর্টটা আনতে যায়। যাওয়ার পরে তাদেরকে জানানো হয় যে আমাদের কিছুই করার নেই, আল্লাহকে ডাকেন, এছাড়া আমাদের কিছু করার নাই। তখন একটা স্বাভাবিক মানুষ ফ্যামিলি মেম্বার্স বাদ দেন, কেমন লাগবে আপনার? মরে যেতে ইচ্ছে করবে তো, যে মানে গ্যাসিয়ন নাকি আমি শেষ? হ্যাঁ, যে শেষ। তো আমি বলছে তাড়াতাড়ি নিয়ে আসেন, কিন্তু আল্লাহকে ডাকেন, কিছু আর করার নাই, মানে আমার তখন মানে ICU-তে দিতে হবে। আমার ব্লাড পার্সেন্ট কমে 2%-এ চলে এসেছিল, এবং একটা মানুষের কত এটাকে কি বলে ইনফেকশন থাকে শরীরে 5%, আমার ছিল 256%, মানে স্বাভাবিক আমি একদমই ছিলাম না, 5-এর জায়গায় 256। হ্যাঁ, তো ডক্টর স্বাভাবিক আমাকে বলবে না যে আল্লাহকে ডাকেন, মানে আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে সবাইকে বলছে যে এছাড়া আমাদের আর কিছুই করার নাই। তখন ওই অবস্থায় মানে যে কি অবস্থা হয়েছে আপনাকে বুঝাইতে পারবো না, বাট ওই যে বলে না যে রাখে আল্লাহ মারেকে, মানে আমি আমি যখন যাচ্ছিলাম ICU-তে, আমার মনে হয়েছিল যে এই শেষ, মানে আমি আর স্বাভাবিক আমি আমি আর বাঁচবো না। ওই দিন আমার মনে হয়েছে প্রথম, আমি কেমন তো অনেক কষ্ট করেছি, ক্যান্সারে ভয় পেয়েছি, আবার স্ট্রং হয়েছি, কিন্তু ওই দিন মনে হয়েছে যে আজকে রাতে আমার মৃত্যু। মানে যখন আপনি ফিল করবেন যে আজকে আপনি মরে যাচ্ছেন, আপনার তখন কী অবস্থা হবে? মানে আমি আর আমি ছিলাম না, তবে আমার মানে এই আমার ফুল ক্যান্সারের জার্নিতে যদি কেউ থেকে থাকে, আমার একজন মানুষ ছিল, সে তার যত চেষ্টা ছিল, সে কিন্তু আমার ব্লাড না কিছুই না, কিন্তু সে আমার জন্য করছে, এবং তার গায়ের রক্ত আমার আমার শরীরে, আমার কোনো বোনের ব্লাড গ্রুপ এ পজিটিভ না। ওই মুহূর্তে তৎক্ষণাৎ কে ব্লাড দিবে, রাত বাজে তখন 4টা, তখন ও আমাকে ব্লাড দেয় এবং 2 ব্যাগ আমার গায়ে রক্ত দিতে হয়। তারপর হচ্ছে আমার রিকভারি করতে 7-8 দিন লাগে, কিন্তু আমি অন ক্যামেরা অফ ক্যামেরায় 2 জায়গায় আমি হচ্ছে ওকে ধন্যবাদ দিতে চাই। কখনো ওইভাবে বলা হয় নাই যে তোমাকে বা আপনাকে, মানে ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বিশ্বাস করবেন ভাই, আমার এই 8-9 মাস 24টা ঘন্টার জার্নিতে লোকটা এত বেশি আমাকে সাপোর্ট করেছে, মানে আমি তার নাম মেনশন করতে পারছি না তার সমস্যার কারণে, মানে সে চায় না যে আমি তার নাম মেনশন করি, বা হচ্ছে কখনো বলতেও দেয় না, কাউকেই বলতে দেয় না, বলতে দরকার নাই, বাদ দাও,
কিন্তু আমাকে অনেক 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 সাপোর্ট করেছে। যখন যেখানে যাও, হসপিটাল থেকে শুরু করে যাওয়া আসা নেয়া, মানে অল এভরিথিং, এবং লাস্টে মানে ব্লাডটা পর্যন্ত আমার তার দিতে হয়েছে। বিশ্বাস করেন ভাই, আমার মনে হয়েছে যে কি বলবো, মানে আল্লাহ মনে হয় নিচে নেমে এসে আমাকে বাঁচাইছে, উচিলাটা দিছে। হ্যাঁ হ্যাঁ, উচিলাটা দিছে। হ্যাঁ, আজকাল তো মানে আত্মীয় স্বজনই কে ভালো খোঁজ নেয়। আমি ওই জায়গাটাই তো, মানে আমার কষ্টটা আপনি বুঝতে পারছেন, যে আমার ফ্যামিলি যেখানে, আমার মা আসেনি, আমার বাবা ফার্স্ট কেমন পর কিন্তু কি রিজন দেখাইছে, তো তোর মা আসতে দেয় না, এটা কি কোনো কারণ হতে পারে? আমি তার সন্তান, কোনো বাপ তার সন্তানের কাছে যাবে না যে তার বউ আটকাইছে, বলে তোর মা কিভাবে থাকবে একা, কিন্তু আমি কিভাবে থাকতেছি, আমি কিভাবে কষ্ট করছি, আমি কিভাবে সার্ভাইভ করছি, সেটা সে দেখছে না। কিন্তু সেই জায়গায় একটা মানুষ আসলে, আমরা ছেলে মানুষ, মেয়েরা নর্মালি ছেলে মানুষকে অনেক ব্লেম করে, আমার জায়গা থেকে আমিও করি বা করেছি, কিন্তু সত্যিকার অর্থে অফিস কিনে যদি আমরা কিন্তু বলি যে মেয়েদের থেকে হাজার তুলনায় ছেলেরা ভালো, ছেলেরা সাপোর্টিভ, আপনি একটা বিপদে পড়বেন, একটা অপরিচিত ছেলে আগায় আসবে, কখনো আপনার পরিচিত মেয়েও আগায় আসবে না, বিলিভ ইট অর নট। এবং আমার, আমি তো মরার মতোই একটা রোগ হয়েছে, এটা ক্যান্সার মানেই আমরা স্বাভাবিক ধারণা করেছি। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বাঁচবো কি বাঁচবো না, এটা কিন্তু অনেকেই মনে করেছে, আমার অনেক রিলেটিভ ভেবেছে যে আমি মনে হয় বাঁচবো না, মরে যাবো। এবং সেই অনুযায়ী আমার সাথে কিন্তু কমিউনিকেশনের একটু গ্যাপ করে দিয়েছে। এবং যখন আমি সুস্থ ছিলাম, কিন্তু তাহি 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 বেড়াতে আসতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আমি যখন অসুস্থ, যখন জানতে পেরেছে যে আমার ক্যান্সার, আমার সাথে আস্তে আস্তে কমিউনিকেশনের একটু গ্যাপ করে দিয়েছিল, আমি এটা নোটিস করতে পেরেছি। ওই মুহূর্তে তো মানে একা একা সারাদিন বাসায় শুয়ে বসে থাকা না, ওই মুহূর্তে আপনার মাথায় সবসময় এগুলো ঘুরবে, কে আপনার সাথে কি করেছে এবং কে কি করেনি, এটা কিন্তু আসবে, স্বাভাবিক, আমি মাথায় আনতে না চাইলেও এটা আসবে। তখন মানে আমি অনেক কিছুই, এইবার ভালো হয়েছে একদিক থেকে যে আমি মানুষ চিনতে পেরেছি, এই রোগটা দিয়ে আল্লাহ মনে হয় এই জন্যই দেয়। এই জন্য আমরা বলি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমরা পরে বুঝতে পারি, যখন দেয় তখন বুঝতে পারি, তখন মনে আল্লাহ আমার জন্য কেন আল্লাহ আমাকে আমার সাথে এটা করছে। আসলে এই যে খারাপ মানুষজন যে আশেপাশে ছিল, এটা তো আমি কখনো ধরতে পারতাম না, এই রোগটা দিয়ে অ্যাটলিস্ট আমি তাদেরকে চিনতে পেরেছি যে কারা আমার জন্য ভালো, কারা সত্যিকার অর্থে আমার শুভাকাঙ্ক্ষী, এবং কারা আমার ভালো চায় এবং কারা চায় না, এটা অ্যাটলিস্ট মানে বুঝতে পেরেছি। আমি সবসময় দেখছি যে রাস্তার লোকই সবসময় হেল্প করে, রক্তের লোক কেউ পাশে দাঁড়ায় না ম্যাক্সিমাম টাইম, এবং সেই সময় বরং তারা পারলে ফোনটা বন্ধ করে দেয়, দূর করে দেয়, দরজা বন্ধ হয়ে যায় সবার, এবং আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আমাদের আঞ্চলিক ভাষা এটা বলে বলে থাকে। বোন দুই বোন ঢাকায় বড় হওয়া, হ্যাঁ আপনি মোটামুটি সবই জানেন, নতুন করে কি বলবো, তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, আচ্ছা ওকে, আমরা তিন বোন, আমি ছোট, ইউ নো যে আমার স্টেপ মম আছেন, তো আমার বাবা অনেক বেশি প্রভাবশালী, লাইক এলাকায় বলে যে তালুকদার বাড়ি, আমাদের একটা নাম আছে, আই মিন আমাদের অনেক সময় জেলায় যদি বলে যে তালুকদার বাড়ি যাব, নিয়ে যায়, মানে আমার বাবা দাদা চাচাদের এত সুনাম, মানে হচ্ছে বংশগত যেটাকে বলে যে ধনী, আমরা এরকম একটা ফ্যামিলিতে বিলং করেছি। কোন জেলায়? এটা হচ্ছে পটুয়াখালী জেলা, আমার বাড়ি হচ্ছে কুয়াকাটাতে। আরে বাপ রে, মানে সমুদ্রের এলাকাতে? হ্যাঁ একদম কাছে কাছে, আমার বাসা থেকে কুয়াকাটা যেতে 20 মিনিট সময় লাগে। ও মাই গড, সুন্দর জায়গা। হ্যাঁ একদিন আসেন আমাদের এলাকায়। তো হচ্ছে ভাগ্যের পরিহাস বলবো নাকি কি বলবো, আমার আসলে এটার ব্যাখ্যা জানা নেই। আমার স্টেপ মা থাকার কারণে হচ্ছে আমরা অনেক সুযোগ সুবিধা পাইনি, বলতে পারেন আমার ছোটবেলাটা অনেক বেশি কষ্টে কেটেছে, এবং স্টিল আমি আসলে আমি ওইভাবে ফ্যামিলি পরিবার এগুলো নিয়ে আসলে কখনো ক্যামেরার সামনে এইভাবে কথা বলিনি, ফার্স্ট টাইম আপনি জিজ্ঞেস করাতে আমার বলতে হচ্ছে। ছোটবেলাটা খুবই খুবই বাজে কেটেছে, বুঝতেই পারছেন মা ছাড়া বড় হওয়া কিভাবে চলে গেছে আমার জন্মের পর। আমি যখন বড় হয়েছি
তখন আমার বোনরা বলতো যে আমি আমার যে স্টেপ মম আছে মানে ওনাকেই আমি আমার মা মনে করতাম, আমার বোনরা বলতো যে এটা আমাদের স্টেপ মম এরকম আর কি। তখন আর কি বুঝতে পারতাম যে না এটা আমাদের মা না এরকম কিছু বিষয়। তো ওই জায়গাটা থেকে আমরা উঠে এসেছি, আমার তিন দুই বোনই ঢাকাতে থাকে। আমার মেজো বোন হচ্ছে একটু পলিটিক্সের সাথে ইনভলভ, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ওই জায়গা থেকে। আর বড় আপু একদম সংসার মানে সাংসারিক, ওর তিনটা বেবি আছে। তো সবাই সবার মতো, আমার বোনরা অনেক বেশি সাপোর্টিভ। তবে আমাদের লাইফটা এমন না হলেও পারতো, আমার বাবা চাইলেও অনেক কিছু পারে না, এখন বুঝতে পারি। তার তবে আমার বাবার প্রতি অনেক সময় অনেক বেশি ক্ষোভ, অনেক রাগ, অনেক অভিমান, যেটা বলতে পারেন যে আমাদের লাইফটা এমন কেন হবে। হয়তো মাঝে মধ্যে এটা নিয়ে অনেক অভিমান হয়, রেগে যাই। বাট আবার মনে হয় যে আসলে চাইলেও অনেক সময়, বাবার বয়স হয়ে গেছে 85+, এখন আমার জন্য অনেক কিছু করতে পারেন আমাদের জন্য। সিনেমাতে যেরকম দেখি যে সৎ মা থাকলে প্লেটে খাবারটা পর্যন্ত অনেক সময় দেন, আসলে কি বাস্তবে সেরকম হয় না? আসলে পরিবার নিয়ে কথা বলাটাই মানে আমার বললে অনেক আমি ইমোশনাল হয়ে যাই। আমি আমরা ছোটবেলা থেকে কষ্ট করেছি, হার্ড হয়েছি বাবার এরকম ব্যবহারে, যে সে চাইলে পারে না, আমার জন্য পারে না, বা হয়ে যায় পরিবারে অনেক সময় বিয়ে করার পরে বাবারা এরকম হয় আর কি। কিন্তু লাস্ট আমি অনেক বেশি হার্ড হয়েছিলাম আমার ট্রিটমেন্টের সময়, মানে যখন অনেক বেশি পরিবারের একটা সাপোর্ট দরকার ছিল। আই মিন আর্থিক একটা প্রবলেম, এটা তো একটা প্রবলেমই, বাট এটা ছাড়া যখন আপনার আপনার সব থেকে আমাকে আমার আমি যখন মুম্বাইতে ডক্টর দেখাতে যাই, তখন আমাকে বলেছে সব থেকে আপনার মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, আর সেই স্ট্রং থাকার জন্য অবশ্যই আপনার পরিবার দরকার, যেটা আমি পাইনি। হ্যাঁ, আমার বোনরা আমার পাশে ছিল, আমার অফিসিয়াল সবাই আমার পাশে ছিল, আমার বান্ধবীরা, আমার বন্ধুরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু যেটা আমার পাওয়ার কথা আমি কিন্তু সেটা পাইনি। এবং বাবার ভিসা ছিল না, ঠিক আছে, কিন্তু ঢাকাতে ফার্স্ট কেমতে এসেছিল, বা তারপরে সে ছিল না, এবং আমি বলেছিলাম আম্মাকে আমার কাছে রাখার জন্য, কারণ 24 ঘন্টা আমার সাথে একটা লোক থাকতে হবে। পৃথিবীতে আপনার মা ছাড়া 24 ঘন্টা আপনার সাথে কেউই থাকবে না। এই যে আমার বোন, এরা আমার ব্লাড, আমার আপন বোন, আমি আমার বোনের কাছেই থাকি, আমার বোনের বিজনেস আছে, আমার বোন বড় বোনের সংসার আছে, তারা তার হাজবেন্ডকে সামলাবে, বাচ্চা সামলাবে, নাকি আমাকে? হ্যাঁ, আমাকে দেখতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা একদিন, অবশ্যই 6 মাস 8 মাস না, কে আপনার সাথে 24 ঘন্টা থাকবে? অবশ্যই আপনার মা, তাই না? তো আমার বাড়িতে কাজের লোক আছে, সবাই আছে। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম যে মাকে যেন পাঠায়, মা যেন আমার কাছে থাকে, অ্যাটলিস্ট রান্না করে 3 বেলা আমাকে যেন খাবারটা দেয় মেডিসিনের সাথে, কারণ ওই মুহূর্তে আমার কাজের মেয়েও ছিল না বাসায়, আর আমার বোনরা ছিল, যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও তাদের তো কাজ আছে না, প্রত্যেকটা মানুষেরই জীবনে তো কাজ থাকবে। 6টা মাস 8টা মাস সে যদি আমার পিছনে বসে থাকে, তাহলে তাকে কে খাওয়াবে? বিষয়টা এরকম না। তখন আমার মা, এবং মানে খুবই দুঃখজনকভাবে বলতে হয়, আম্মা আমাকে কিন্তু একবারও ফোন দেয়নি, আম্মা আমাকে একবারও ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে আমি কেমন আছি। আমি এবার আমি বাড়িতে যেতে চাইনি লাস্ট বার, আমার বোনরা আমাকে জোর করে নিয়ে যায়, আমার দুই বোন, যে বাড়িতে যাও না, অভিমানের জায়গা থেকে যাই যেতে চাইনি, যে তাদের দেখলে আমার খারাপ লাগতো। তারপর ওরা নিয়ে গেছে, আমি স্বাভাবিকভাবেই সবার সাথে হাসি খুশিভাবে কাটিয়ে আমি 1 সপ্তাহ পরে ব্যাক করেছি। কিন্তু এই হলো বিষয়, তারা আসে নাই, এবং আব্বা আমার ফার্স্ট কেমতে ছিল, তারপরে আসতে পারেনি। যতবার ফোন করেছি বলে তোর আম্মা বাড়িতে একা কিভাবে থাকবে, ভাই আমাদের বাসায় কাজের লোক আছে, আর গ্রামের বাড়ি, এখানে একা না থাকার তো কিছু নাই, আমি যদি তার পেটে সন্তান হতাম তাহলে কি সে না এসে থাকতে পারতো? অবশ্যই পারতো না। আর আমার আমার অনেক বেশি কষ্ট লেগেছিল যে আমার আমাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো লোক ছিল না, লাইক আমার বোন কাজে গিয়েছিল, আমার বাসায় কাজের লোক ছিল না, আমি মানে আমি আমি বেড থেকে উঠতে পারতাম না, আমি তো 24 ঘন্টা আমার ব্যথায়, আমার কেমন ব্যথায় আমি চিল্লাইতাম, মানে আমি এত জোরে কান্না করতাম, আমার ফ্ল্যাটের মানে অন্য অন্য ভাড়াটিয়ার আসতো আমাকে দেখতে যে কি হয়েছে, মানে আমি 1 গ্লাস পানি খাবো উঠে গিয়ে আমি খেতে পারি না, মানে ওই সময় আর আমাকে পানি দেওয়ার মতো কেউ ছিল না। আমি
এটা এই এই বিষয়টাকে অনেক বেশি হার্ড হয়েছিলাম যে মানুষের লাইফ মানে অদ্ভুত হয়, বাট এতটা তখন আমার বারবার মনে হচ্ছিল যে তাহলে কি আমার জন্মটাই পাপ ছিল বা কি ছিল, মানে কেন এমন, আমি কি হচ্ছে আমার সাথে, এটা আমি নিতে পারি নাই, নিতেই পারি নাই, একবারও আসে নাই, মা না ফোনও করে নাই, না করে নাই। কিন্তু যখন আমি এবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে তো মানে আমি তো তাকে মাই মনে করি, এবং জড়াই ধরে বলছিলাম যে তুমি তো আমাকে দেখতে আসো না, আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি আসতাম না, বল কি তোমার আব্বার কাছ থেকে সব সময় খোঁজ খবর রাখছি, আমি কি ফোন দিতে পারি, মানে তার ফোন আছে সে নাকি ফোন দিতে পারে না, মানে অযৌক্তিক কথাবার্তা, মানে কি বলবো আর। কতগুলো কেমন হয়েছে? আমার 6টা কেমন আর আমার আমার তো হচ্ছে ক্যান্সারটা চোখে ছিল, এখানে আমার সার্জারি হয়েছে এবং এটা নন হস্কিং লিম্ফোমা, আপনি সার্চ করলে হয়তো এটা নিয়ে স্টাডি করলে বুঝতে পারবেন বা জানবেন, এটা খুব রেয়ার কেস। আমাকে নিয়ে মনে হয় 3টা পেয়েছে চোখে নন হস্কিং লিম্ফোমা, খুব রেয়ার এবং এটা অনেক বেশি এগ্রেসিভ, খুব দ্রুত ছড়ায়, এজন্য আমাকে অনেক স্ট্রং কেমো দেওয়া হয়েছিল। মানে কেমো অনেক টাইপের হয় ক্যান্সার, যেমন ব্লাড ক্যান্সার, আমার যেমন নন হস্কিং লিম্ফোমা, আরো অনেক টাইপের ক্যান্সার হয়, এরকম হচ্ছে কেমো আপনার হচ্ছে স্ট্রং হয়, হ্যাঁ পুরো শরীর একদম পুরো জ্বলে যায়, মানে আপনার যে শরীরে যাচ্ছে পুরো রং, আমার কিন্তু এই হাতের রং এখনো কিন্তু ঠিক হয় না, আপনি দেখেন কালো কালো হয়ে আসছে যে পুরো এগুলো এগুলো, কিন্তু আমার তো এখন মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে, এগুলো কিন্তু সব মানে আমার কেমন নেওয়ার মতো জায়গা কিন্তু ছিল না, মানে সুই যে দিবে মানে আমার এখান থেকে রগে সুই দিত বের হয়ে যেত সুই, তাহলে বুঝেন আমার কি অবস্থা হয়েছে। তো আমি 4টা কেমন নিয়ে মানে তখন আমার মনে হয়েছে যে আমি আর পারছি না, 4টা কেমন পরে মানে যুদ্ধ করতে করতে তখন মনে হয়েছে যে আর পারবো না, আমি শেষ, আমি ভেঙে গেছি, আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব না। ঢুকে বের হতে পাওয়া যায় না শরীরের ভেতর দিয়ে, কেমোটা কিন্তু ইনজেকশন, এটা ব্লাড না, তো যখন যায় পুরো শরীরে মানে আপনি টের পাবেন, আপনার পুরো শরীরে যে যাচ্ছে এটা আপনি টের পাবেন এবং পুরো শরীর জ্বলতে থাকে, এবং আমাকে ভরফ দিতে হতো এরকম করে করে ভরফ দিত, মানে জ্বলে যেত তো ওগুলো কোনোভাবে, আর এই যে আমার ব্যথা হতো ওই ব্যথাতে আপনি মেডিসিন খাবেন, এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন আপনার ব্যথা কমবে, এরকম একটা এক একটা কেমন পর আমার 12 দিন 14 দিন আমি এরকম খাটে খালি এরকম মানে ছটফট করতাম, মানে একটা মুরগি কেটে ছেড়ে দিলে যেমন করে লাইক আমি এরকম করতাম, এত জোরে জোরে চিল্লাইতাম, এত ব্যথা, মানে আল্লাহ মাফ করুক আমার শত্রুকেও এমন রোগ না দিক, এই হলো বিষয়। তোমার যে চোখে ক্যান্সার আক্রান্ত হয়েছে প্রথম শুনলাটা বুঝলাটা জানলাটা কখন, হাউ ওয়াজ দ্যাট? আমি এটাকে 9 মাস ক্যারি করি, আমাদের বাংলাদেশে এমন কোনো ডক্টর হসপিটাল চোখে নেই যেটা আমি দেখাইনি, এবং তারা সবাই বলতো আমার চোখে ধুলা যেয়েছে, আমার চোখ থেকে পানি পড়ে, আমার চোখ ফুলে গেছে, একটা হসপিটাল আই হসপিটাল থেকে শুরু করে আই হসপিটালের প্রত্যেকটা শাখায় আমি ডক্টর দেখাইছি, ইউনাইটেড স্পাহানি কোথাও কোথাও বাকি রাখি নেই, সবাই বলছে আমাকে একটুগুলো করে অ্যান্টিবায়োটিক দিত আর সারাদিন ড্রপ দিত আর হচ্ছে যে গরম পানি শেক দিতে বলতো, ওইটা দিয়ে দিয়ে তো আমি টিউমার ফুল হয়ে ফেলছি, আমার টিউমার কিছুদিন পর তো এটা ফেটে যেত, তখন তো আমার আরও অনেক ভয়াবহ অবস্থা হতো। তারপরে হচ্ছে যে ভীষণ যে হসপিটাল এখানে ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে দেখেই বলছে যে এটা টিউমার, এবং কোনো টেস্ট মানে টেস্ট দেয় নাই, টেস্টের রিপোর্ট পাওয়ার আগে বলছে, দেখে বলছে যে এটা তোমার টিউমার, কিন্তু এতগুলো হসপিটাল আমি ডক্টর দেখাইছি শুধু আমাকে অ্যান্টিবায়োটিক দিত, আমি এত অ্যান্টিবায়োটিক খাইছি আমি আপনাকে মানে বুঝাইতে পারবো না যে আমি কত হাজার অ্যান্টিবায়োটিক খাইছি, এই জন্য আমার বাংলাদেশে হসপিটালের প্রতি ডক্টরের প্রতি অনেক বেশি ক্ষোভ ভাইয়া, আমি জানি না এটা মানুষ কিভাবে নিবে, বাট এটাই সত্য, আমি আমি একদম মন থেকে উঠে গেছে, আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ডক্টরই দেখানো উচিত না, মানে আমি একটা মানে সব কিছু মোটামুটি জানি এসব বিষয়ে বুঝি, আমার যদি এত হয়রানি হতে হয় তাহলে বুঝেন একটা সাধারণ মানুষের কতটা হয়রানি হতে হয়, যারা গ্রাম থেকে আসে একদমই মনে করেন কিছুই বুঝে না, পড়াশোনা করেনি, তাদের কি অবস্থা, আমাদের সাথে যদি এটা হয়। তোমাকে যে বললো ক্যান্সার, ওইটা কি বাংলাদেশ থেকে নেই? না, বাংলাদেশ থেকে বলেছিল, মানে আমাকে যখন অপারেশন করা থেকে বের করে মানে রুম থেকে অপারেশন করে, মানে আমার তো অপারেশন হয় চোখে, আমার 1 ঘন্টা লাগার কথা ছিল সেখানে 3.5 ঘন্টা লাগছিল, প্রচুর আমার ব্লিডিং হয়েছিল, তারপরে যে টিউমারটা বের করে ডক্টর বলছে আমার কাছে এটা স্বাভাবিক লাগছে না,
টিউমারটা ওনার কাছে অস্বাভাবিক দেখেছিল, তখন উনি বলেছে যে আমি হচ্ছে এটা বায়োপসি দিতে চাই। আমরা বলছি ওকে, না হয়তো আমরা করতাম না এটা, কারণ আমার কোনো শারীরিক কোনো সমস্যা ছিল না, কারণ ক্যান্সারটা ফার্স্ট স্টেজে ছিল, দ্যাটস ওয়াই আমার শারীরিক কোনো অন্য কোনো অ্যাক্টিভিটি ছিল না। তখন মানে এক সপ্তাহ পরে আমার রিপোর্ট আসে, আমার ফ্যামিলি কেউই আমাকে দেখায়নি ওই রিপোর্ট, বলেছে যে ক্যান্সার। তো আমার মানে যখন রিপোর্টটা আমি জানি বায়োপসিতে দিছে, কিন্তু বায়োপসিতে কেন দেয় আমি তো এসব বিষয়ে স্টাডি করিনি, আমি কিছুই জানি না, কিন্তু রিপোর্ট নিয়ে এসে যখন মানে কানা ঘোষা করছিল আমার সন্দেহ হচ্ছিল, আমাকে কেন বলে না, বলে কিছুই না, তোমাকে একটু কিছু ওষুধ খেতে হবে, ইন্ডিয়া যেতে হবে, মানে এরকম কথা বলতো। আমার তো ভালো লাগছে না, এবং ওইখানে লেখা ছিল নন হাস্কিং লিমফোমা রিপোর্টে, আমি এটাও জানি না এটা মিনস, এটা যে একটা ক্যান্সার হতে পারে এ বিষয়ে তো আমার আইডিয়া নেই। দেন আমি দেখেছি যে রিপোর্টটা ডয়ারে আপু খুলে রেখেছে, যখন আপু বের হয়ে গেছে দুই দিন পর আমি ওই ডয়ার খুলে রিপোর্ট বের করে আমি হচ্ছে গুগল করেছি, তখন দেখেছি এটা ক্যান্সার। তখনও কিন্তু আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারি নাই, তখন আমার মনে হয়েছে যে বাংলাদেশ অনেক সময় ভুয়া রিপোর্ট হয়, আমারও সেম হয়েছে। আর আমার চোখের ডক্টরটা বাংলাদেশে 9 মাস না ঘুরে ইন্ডিয়াতে যেতে পারতাম, কিন্তু আমি ভিসা পাইনি, কেন পাইনি আমি জানি না। দুইবার আমার ভিসা রিজেক্ট করেছিল ইন্ডিয়ার এম্বাসি, এবং লাস্টলি আমি পেয়েছি। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, সবার উদ্দেশ্যে বলতে আপনার আশেপাশে বা পরিচিত পরিবার পরিজনের ভিতর অনেকেই হয়তো ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন, আমি বলবো তাদেরকে মানসিক শান্তি দেওয়ার জন্য এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে, মানে ভাবতে হবে যে না আমি পারবো, আমার পারতে হবে, এই বিষয়টা তাদের ভিতরে গ্রো করতে হবে। যে আমরা যদি সারাদিন আমাদের ব্রেনকে নেগেটিভ কিছু দিতে থাকি, একটা সময় আপনার ব্রেন আপনাকে নেগেটিভ থিংটাই দিবে। সো সবসময় পজিটিভভাবে যারা চলে তাদের সাথে মেশার চেষ্টা করবেন এবং সেই সার্কেলের ভিতরেই বিলং করবেন, তাহলে সহজ হয়ে যাবে বিষয়টা। উফ, মাথাটা না আমার ঝিমঝিম করতেছে জানো, আমি সারা জীবন যেই মেয়েটাকে দেখছি, প্রায় 8 বছর আমি তোমাকে চিনি, এই 8 ইয়ার্স আমি তোমাকে দেখছি লাফালাফি করতে উচ্ছল একটা মানুষ, আজকে এদিকে কালো দিকে ইভেন্ট এইটা ওইটা, সেই মানুষটার জীবনেও যে এক বস্তা দুঃখ কষ্ট পিঠের উপরে চাপানো, হু নোজ। বাট শুকর আলহামদুলিল্লাহ ইউ সার্ভাইভ, এবং মানুষ যে ভেঙে না পড়ে নিজের প্রচেষ্টাতে অনেক কিছু করতে পারে, ইমপ্রুভ ইট, এটা প্রতিটা মানুষেরই থাকা উচিত, তাই না? হ্যাঁ, কিন্তু এটাই আমরা আমরা রাখতে চাই না, মেয়ে মানুষ বিশেষ করে রাখতে চাই না, মনে হয় মানে পারবো না, এটাই প্রথমেই চলে আসে যে আমি পারবো না, কিন্তু সবার রাখা উচিত যে আমার পারতে হবে। ইয়েস, বি স্ট্রং, বি স্ট্রং।